হ্যালো বন্ধুরা নমস্কার ফিরে এলাম পরবর্তী ব্লগে আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার তো আমি কৌশিক আজকে আমি আপনাদেরকে বলবো মালদ্বীপ ভ্রমণ করতে গেলে মালদ্বীপ ভ্রমণের জন্য আপনাকে কি কি করণীয় করতে হবে আর আমরা কত কম খরচের মধ্যে দিয়ে আমরা এই সফর সেরে এসেছি সেই তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ব্লগটা তো বন্ধুরা প্রথমেই বলবো আপনাদেরকে মালদ্বীপ যেতে গেলে আপনাদেরকে এয়ার টিকিট অনেক তাড়াতাড়ি কেটে নিতে হবে এয়ার টিকিট যত তাড়াতাড়ি আপনি কাটতে পারবেন তত কমে আপনি এয়ার ফেয়ারটা পাবেন তো এটা নাম্বার ওয়ান নাম্বার টু ইজ ওখানের ইমিগ্রেশনটা আপনারা 72 ঘন্টা আগে করে রাখবেন 72 ঘন্টা আগে করে রাখলে ওদের ইমিগ্রেশনের যে ফর্ম ফিল আপটা হয় যেটা আপনার সাইট আছে ওদের immigration.government.mb বলে একটা সাইট আছে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনারা ইমিগ্রেশনের ফর্মটা ফিল আপ করে নেবেন ইমিগ্রেশনের ফর্মটা ফিল আপ করা থাকলে তাহলে আপনার খুব সুবিধা হয় নাহলে ওখানে গিয়েও আপনারা ফিল আপ করতে পারেন এয়ারপোর্টে পৌঁছে ইন্ডিয়া থেকে গেলে ইন্ডিয়ার থেকে কোনো ভিসা লাগে না ফ্রি অ্যারাইভেল ভিসা ঠিক আছে আচ্ছা এবারে বলবো আপনার এখানে আসতে গেলে কি কি করণীয় করতে হবে আপনি আমব্রেলা অবশ্যই ক্যারি করবেন আমব্রেলা যদি নাও ক্যারি করেন ওখান থেকে আপনারা পেয়ে যাবেন আর সানস্ক্রিন অবশ্যই নিয়ে আসবেন কারণ ওখানে প্রচণ্ডই গরম হয় সারা বছরই কিন্তু এখানে গরম হয় হ্যাঁ কখনো গরম হয় কখনো বর্ষা বৃষ্টিপাত হয় শীত বলে কোনো কিছু নেই ওখানে ঠিক আছে তো যে সিজনই যান না কেন হ্যাঁ শীতের পোশাক আপনারা নিয়ে ক্যারি করার দরকার নেই হ্যাঁ পাতলা যে জিনিসগুলো হয় সামারে যে জিনিসগুলো পরে সেগুলোই আপনারা ক্যারি করবেন আচ্ছা এবারে আমি আপনাদেরকে বলবো এখানে যে আমরা গেলাম তো 3 নাইট 4 ডেজের আমরা ট্রিপ করেছিলাম তাতে আমাদের খরচা কীরকম পড়লো তো আমাদের যে খরচাটা পড়েছিল বন্ধুরা আমাদের খরচাটা এরকম পড়েছিল এয়ার টিকিটে আমাদের লেগেছিল 38,495 টাকা কানি পাম হোটেলে আমরা এক রাত ছিলাম সেখানে 8,999 টাকা মানে 9,000 টাকা তারপর ট্রিটন প্রেস্টিজ হোটেলে এক রাত ছিলাম সেখানে 5,489 টাকার মতো লেগেছিল তারপর টিটন বিচ হোটেলে এক রাত ছিলাম সেখানেও 5,740 টাকা লেগেছিল তো এই প্রত্যেকটা হোটেলই বন্ধুরা 4-স্টার ক্যাটাগরির হোটেল আর যদি আপনারা আগে থেকে বুক করেন তাহলে একটা অফারে পাবেন তো আমি মেক মাই ট্রিপ থেকে বুক করে রেখেছিলাম আর কিছু কিছু হোটেল আমি বুক করেছিলাম আগোডা থেকেও বুক করা যায় বা booking.com থেকেও করা যায় কিছু কিছু হোটেল আমি আগোডা থেকে করেছিলাম কিছু কিছু হোটেল আমি booking.com থেকে করেছিলাম ঠিক আছে তো যেমন আগোডা থেকে আমি করেছিলাম টিটন বিচ হোটেলটা আর রিটার্ন প্রেস্টিজ হোটেলটা আমি করেছিলাম মেক মাই ট্রিপ থেকে আর কানি বাম হোটেলটাও আমি করেছিলাম মেক মাই ট্রিপ থেকে তো একটা অফারই পেয়েছিলাম সেই সময় এবারে এখানে খরচা গেল এয়ার টিকিটে 38,495 টাকা মানে 38,500 টাকার মতো গেছে আমাদের দুজনের কথা বলছি টু হেডের কথা বলছি কাপেলের কথা বলছি কাপেলের কীরকম খরচা লাগে আমি সেটা শেয়ার করছি ঠিক আছে তো কোনো কোনো হোটেলে ডিনার প্লাস লাঞ্চ দুটো একসাথে ডিনার প্লাস ব্রেকফাস্ট দুটো একসাথে ইনক্লুড থাকে ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি থাকে ইনক্লুডিং ডিনার আপনারা হাফ বোর্ড নিতে পারেন ফুল বোর্ডও নিতে পারেন যদি আপনারা ফুল বোর্ড নেবেন ভাবেন ফুল বোর্ডও নিতে পারেন বাট আমরা ফুল বোর্ড এই কারণে নিইনি কারণ ডে টাইমে আমরা তো কোনো না কোনো অ্যাক্টিভিটিজের মধ্যে যুক্ত থাকছিলাম তো সেই কারণে আমরা ফুল বোর্ড নিইনি আমরা প্রত্যেকটাই হাফ বোর্ড নিয়েছি হাফ বোর্ডটাই আপনার ক্ষেত্রেও কিন্তু বেনিফিট আপনারা যেখানেই নেন না কেন হাফ বোর্ড নেওয়ার চেষ্টা করুন তাতে কিন্তু সেটা আপনার বেনিফিট হবে ঠিক আছে তো এই গেল আপনার হোটেলের এক্সপেন্সেস প্লাস এয়ার টিকিটের এক্সপেন্সেস এছাড়াও ওখানে কোনো রকম অ্যাক্টিভিটি যেগুলো আপনারা করবেন ধরুন আপনারা স্যান্ড ব্যাংক ট্যুরে একদিন যাচ্ছেন বা ধরুন আপনারা ওখানের যে জেট স্কিগুলো হয় বা আরও যে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিস ওভার ওয়াটার অ্যাক্টিভিটিস প্রচুর আছে ওখানে মালদ্বীপসে গেলে তো এটাই করে তো মালদ্বীপসে আমরা প্রথমে গিয়েছিলাম আপনাদেরকে এর আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি আমরা প্রথমে গিয়েছিলাম মাপুসি আইল্যান্ড প্রথমে আমরা মালের এয়ারপোর্টে নেমে ওখান থেকে চলে গেলাম হেনভিউরু ফেরি টার্মিনালে ওখান থেকে আমরা চলে গেলাম মাপুসি এবার এই মাপুসি আইল্যান্ড আমরা কিন্তু সেটাও কম খরচের মধ্যে দিয়ে করেছি সেটা আমরা কীভাবে করেছি সেটাই এবার আগে আপনাদেরকে শেয়ার করব দেখুন মাপুসি যাওয়ার জন্য আপনারা কিন্তু দুরকম ওয়ে পাবেন একটা হচ্ছে এদের পাবলিক ফেরি হয় আর একটা হচ্ছে প্রাইভেট ফেরি হয় প্রাইভেট ফেরি মানে স্পিড বোট যেগুলো হয় তো আমরা কী করেছিলাম আমরা করেছিলাম ওদের যে পাবলিক ফেরিগুলো হয় ওদের লোকাল মালদ্বীপসের লোকজন যেখানে চাচ্ছে সেই লোকেরা যে ফেরিতে চাচ্ছে সেই ফেরিতেই আমরা উঠে বসেছি যেখানে শুধুমাত্র 22 MBR মানে মাত্র 22 MBR করে যেটা ন্যূনতম $2 মতো পড়ে সেরকম একটা খরচার মধ্যে দিয়ে আমরা কিন্তু ওখানে চলে গিয়েছিলাম তো বন্ধুরা আপনারাও যদি আপনাদের বাজেট ট্রিপ করতে চান এইভাবে করতে পারেন তো সেটার জন্য আপনারা যদি ইন্টারনেটে সার্চ করে দেখেন আপনারা পেয়ে যাবেন যে কোন সময়ে এই পাবলিক ফেরিগুলো ছাড়ে ঠিক আছে প্রত্যেক দিন বেলা
তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে কিন্তু এই ফেরিটা যায় মাপুসি আইল্যান্ড, ঠিক আছে, প্রতিদিন পাবলিক ফেরিটা, যেটা কম পয়সার মধ্যে দিয়ে যাবে। তো এটা হচ্ছে বাজেটারি ট্রিপ, মানে আপনারা বাজেটে কিভাবে আসতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলছি। এখন যদি আপনি আপনার বাজেট বাড়েন তাহলে সেটা অন্যভাবে আপনারা করতে পারেন, সেক্ষেত্রে আপনারা স্পিডবোট, যেটা হয় স্পিডবোট বুকিং করতে পারেন, ঠিক আছে। তো এই গেল খরচা। হ্যাঁ, ডলার এক্সপেন্সেসে আমাদের ওখানে অ্যাক্টিভিটিস করতে মোটামুটি খরচা পড়েছিল 34,777 টাকা, ঠিক আছে, যেটাকে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে 34,777 টাকা দেখাচ্ছে। তো টোটাল যে আমাদের খরচাটা হয়েছিল আমাদের দুজনের সেটা হচ্ছে 93,500 টাকা, ঠিক আছে। মানে এই খরচাটা টোটাল আমাদের মুম্বাই টু মালদ্বীপস, মালদ্বীপস টু মুম্বাই, এই খরচাটা আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে। কারণ আমরা সফর করেছিলাম মুম্বাই থেকে, কারণ আমরা কলকাতা থেকে গেছিলাম প্রথমে মুম্বাই, মুম্বাইয়ের আমরা সাইট সিন করেছি, সাইট সিন করার পরে তারপরে মালদ্বীপস গেছি। তো মালদ্বীপসটা আমরা মুম্বাই থেকে গেছি। এবারে বলি মালদ্বীপস যেতে গেলে আপনাকে কোন কোন এয়ারপোর্ট থেকে আপনি টিকিট কাটতে পারবেন। মালদ্বীপ যেতে গেলে আপনার 4টা কি 5টা এয়ারপোর্ট আছে যেখান থেকে আপনার ডাইরেক্ট ফ্লাইট পাবেন, ঠিক আছে, কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট নেই। তো ফ্লাইট আপনার ডাইরেক্ট আছে, একটা হচ্ছে মুম্বাই, দুই হচ্ছে বেঙ্গালোর, তিন হচ্ছে কোচি, চার হচ্ছে দিল্লি। এই 4টে জায়গা থেকেই আপনার কিন্তু ডাইরেক্ট ফ্লাইট আপনারা পাবেন। আরেকটা কথা, চেন্নাই রয়েছে, সেটা আমি জানি না ঠিক, হয়তো থাকতে পারে, দেখলে বোঝা যাবে। তো অবশ্যই এই জিনিসটা আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা কিন্তু বাজেটারি ট্রিপ বানাতে পারবেন, যেমনভাবে আমি আমার বাজেটারি ট্রিপ করে এসেছি, ঠিক আছে। এবারে কোথায় কী গিয়েছি, কোন কোন জায়গায় গেছি আর কী কী অ্যাক্টিভিটিস করেছি সেগুলো তো আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, যদি দেখে না থাকেন তাহলে উপরের লিঙ্কগুলোতে দেখে নেবেন, বা এখানে আমি একদম লাস্টে এন্ড স্ক্রিনে দিয়ে রাখছি, সেগুলো আপনারা একটার পর একটা দেখে নিতে পারেন আমরা কী কী অ্যাক্টিভিটিস করেছি। তো আমরা বন্ধুরা এই অ্যামাউন্টের মধ্যে, সব থেকে বড়ো কথা, এই অ্যামাউন্টের মধ্যে আমরা কিন্তু ওয়াটার ভিলাও ঘুরে এসেছি, ঠিক আছে। ওয়াটার ভিলায় থাকিনি, থাকতে গেলে তো এক রাত্রি থাকতে গেলে আপনার নিয়ার অ্যাবাউট 60-70-90,000 কি 1,00,000 টাকা পার নাইট মিনিমাম রেট হয় এগুলো, ঠিক আছে। তো সেই জন্য আমরা থাকিনি সেখানে, আমরা বাজেট ট্রিপ করে এসেছি। আমরা মাপুসি আইল্যান্ডে 3 রাত ছিলাম, 3 দিন 3টা হোটেলে ছিলাম। সেখানে থাকার পরে আমরা তারই মাঝে অ্যাক্টিভিটিসগুলো যেগুলো করেছিলাম, ওয়াটার ভিলা দেখতে গিয়েছিলাম আমরা সানসিয়াম ওলু ভ্যালিতে, ঠিক আছে, যেটার আমি অলরেডি ব্লগ দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নেবেন। সেখানে সারাদিন থাকুন আপনি, সেখানে সারাদিন থাকুন আর লাঞ্চ ফ্রি হয়ে যাবে তারই মধ্যে ইনক্লুডিং, যেটা মাত্র $120 মধ্যে আপনার কভার হয়ে যায়, ঠিক আছে। $125 করে হয়তো ওরা বলবে, হয়তো এখন আরও রেটটা বেড়েছে $130 হতে পারে, সেখানে $120 একটু বার্গেনিং করলে $120 কি এর থেকেও কমে $110 বা $100 হয়, বাট সেটার জন্য কিন্তু আমরা সানসিয়াম ওলু ভ্যালি হবে না। ওলু ভ্যালি এমন একটা আইল্যান্ড যেটা হচ্ছে টু আইল্যান্ডের কম্বিনেশন, ঠিক আছে, সেই জন্য এটা একটা বিরাট বড় আইল্যান্ড। তো আর আমরা যখন দেখলাম যে রেটটা মোটামুটি ঠিক লাগছে, তো সেই জন্য আমরা ওলু ভ্যালি আইল্যান্ডটাকে বেছে নিলাম, যে ওলু ভ্যালি আইল্যান্ড আমরা ঘুরে এসেছি। তো একটা আপনারা ডে ট্যুর ভিজিটে একদিন রাখুন, 3 নাইট 4 ডেজের মধ্যে একটা দিন আপনারা রাখুন ডে ট্যুর ভিজিটে, যেটা যে কোনো একটা প্রাইভেট আইল্যান্ড আপনারা মাপুসি আইল্যান্ড থেকে ঘুরতে চলে যান। আপনারা যে আইল্যান্ডেই থাকুন না কেন, যে কোনো পাবলিক আইল্যান্ডেই থাকুন না কেন, দেখুন মাপুসি আইল্যান্ড একটা জনপ্রিয় আইল্যান্ড, যেটা সাউথ আটলে রয়েছে, ঠিক আছে, সেন্টারে রয়েছে মালে, আর নর্থ আটল বলে একটি আটল রয়েছে যেখানেও অজস্র আইল্যান্ড, ঠিক আছে, গোটা মালদ্বীপে অজস্র আইল্যান্ড আছে, মানে 1,000টার উপরে আইল্যান্ড আছে, ঠিক আছে। পাবলিক আইল্যান্ড এর মধ্যে কিছু আছে, কিছু প্রাইভেট আইল্যান্ড আছে। প্রাইভেট আইল্যান্ড কাদেরকে বলে, প্রাইভেট আইল্যান্ড তাদেরকে বলে যে আইল্যান্ডগুলো আজকে মানে কোনো একটা বাইরের কোম্পানি এসে সেই আইল্যান্ডে এসে কিছু ওয়াটার ভিলাস তৈরি করে দিয়েছে, যে আইল্যান্ডে ওখানকার লোকালিটিস থাকে না সেরকম, শুধুমাত্র ফরেনার্সরা এসে সেই আইল্যান্ডে, মানে তারা তাদের হয় অ্যানিভার্সারির টাইমে আসে কি যখন বিয়ে করে হানিমুনে আসে, ঠিক আছে, বা যে কোনো সময়ে তারা ঘুরতে যায়, হ্যাঁ, বাট সেই আইল্যান্ডে কিন্তু ওখানকার পাবলিকরা থাকে না সেইভাবে, ঠিক আছে। সেই জন্য সেই আইল্যান্ডগুলোকে প্রাইভেট আইল্যান্ড বলেছে, আর এই প্রাইভেট আইল্যান্ডগুলোতেই মোস্টলি ওয়াটার ভিলাসগুলো দেখা যায়, ঠিক আছে। এবারে প্রাইভেট আইল্যান্ডে থাকতে গেলে 3 নাইট 4 ডেজ যদি প্রাইভেট আইল্যান্ডে করেন তাহলে কিন্তু প্রচুর খরচা হয়ে যাবে আপনার, ঠিক আছে। বাজেটারি ট্রিপ করতে গেলে আপনাকে যে কোনো পাবলিক আইল্যান্ড বেছে নিতে হবে। আমরা যেমন মাপুসি আইল্যান্ডে ছিলাম, যেটা একটা জনপ্রিয় আইল্যান্ড, তো সেরকমই আপনারাও কিন্তু একটা পাবলিক আইল্যান্ডে থাকুন আর সেখান থেকে আপনারা প্রাইভেট আইল্যান্ডে যান। হ্যাঁ, প্রাইভেট আইল্যান্ডে গিয়ে সেখানে আপনারা অ্যাক্টিভিটিস করুন, ঠিক আছে। তো সেখানে আপনার কিন্তু খরচাটা অনেক কমে যাবে, অনেকটা কমে যাবে, সেখানে প্রায় হাফ হয়ে যাবে, ঠিক আছে, হাফেরও কম হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেই জন্য আমরা একদিন করলাম কি, প্রাইভেট আইল্যান্ডে গেলাম, সেখানে আমরা ডে ট্যুর অ্যাক্টিভিটিস করলাম, আবার ওই দিনকে ফিরে এসে তারপর দিন স্যান্ড ব্যাংক ট্যুরে গেলাম। স্যান্ড ব্যাংক ট্যুরে গিয়ে সেখানে আমরা একদিন
সারাদিন সময় কাটালাম। স্যান্ডব্যাং ট্যুরে কী কী হয়? স্যান্ডব্যাং ট্যুরে আপনার ডলফিন ওয়াচিং হয়, ডলফিন ওয়াচিং থেকে শুরু করে স্নর্কেলিং হয়, নার্থ শার্ক স্নর্কেলিং হয়, সাথে শিপ রেক স্নর্কেলিং হয়। হ্যাঁ, মানে একটা মাছ সমুদ্রে নিয়ে যাবে, সেখানে আপনার প্রচুর নার্থ শার্ক, মানে যে শার্কগুলো আপনাকে কিছু ক্ষতি করবে না, কিন্তু শার্কের মতো তিমি মাছের মতোই দেখতে, এরকম লম্বা লম্বা দেখতে হয়, ঠিক আছে, সেগুলো আপনার সামনে দিয়ে ঘুরে বেড়াবে, তার মাঝে আপনাকে স্নর্কেলিং করতে হবে। স্নর্কেলিংয়ের ইকুইপমেন্টস দিয়ে দেয়, মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে যে স্নর্কেলিং ইকুইপমেন্টস ওরা দেবে, সেই ইকুইপমেন্টসের কিন্তু কোনো কিছু মিসিং হওয়া চলবে না, যদি মিসিং হয়ে যায় ওরা কিন্তু সেটার চার্জেস নিয়ে নেবে, তো সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো আপনারা যখনই স্নর্কেলিং ইকুইপমেন্টস দেবে সেটা কিন্তু আপনারা নিজের দায়িত্বে রাখবেন, ঠিক আছে, যতক্ষণ না আপনার কমপ্লিট ট্রিপটা হয়ে যাচ্ছে, কারণ একটা কিছু মিসিং হয়ে গেলে কিন্তু ওরা এক্সট্রা চার্জ করবে। এবারে আমরা ওটা করতে, স্যান্ডব্যাংকের ট্যুরটা করতে আমাদের টোটাল $75 মতো খরচা পড়েছিল। তো আমরা ওর মধ্যে ডলফিন ওয়াচিং করেছি, স্নর্কেলিং করেছি, দুরকম স্নর্কেলিং করেছি, একটা শিপরেক যেখানে প্রচুর কোরাল দেখা যায়, শিপরেক মানে ভাঙা জাহাজ, একটা মাঝ সমুদ্রে জাহাজটা ভেঙে পড়ে রয়েছে, তার মাথাটা বা কিছু একটা জায়গা দেখা যাচ্ছে, সেইখানে নিচে নামাবে ওরা, আর তারপরে সেখানে আমরা স্নর্কেলিং করব, ঠিক আছে, মানে সেখানে কোরাল দেখতে পাবো ভাঙা জাহাজের মাঝে, বা ওখানে নিচে আবার সাইকেলও আছে, সেই সাইকেলে গিয়ে আপনারা ফটোশ্যুট করতে পারবেন। তো একটা আলাদাই অ্যাক্টিভিটি, একটা খুব সুন্দর লাগবে। আর মালদ্বীপ এলে আপনারা অবশ্যই আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো কিন্তু করবেন, ঠিক আছে, ওভার ওয়াটার অ্যাক্টিভিটিস চাইবো না, ওগুলো আপনারা বাদ দিতে পারেন, কারণ আপনারা অনেক কম খরচায় গোয়াতে পেয়ে যাবেন, আন্দামানে পেয়ে যাবেন, তো সেই জন্য ওভার ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো চাইবো না, ওগুলো আপনারা বাদ দিতে পারেন, কিন্তু আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিস, এই যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে মালদ্বীপে, সেগুলো কিন্তু সব জায়গায় আপনারা পাবেন না, তো সেই জন্য মালদ্বীপ বেড়াতে গেলে অবশ্যই আপনারা আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিস কিন্তু মিস করবেন না। তো অবশ্যই আপনারা এইগুলো ফলো করুন, হ্যাঁ, বাজেটারি টিপ করার জন্য যদি এটা ফলো করে চলেন, তাহলে আপনার অনেক কম বাজেটের মধ্যে যেভাবে আমি করে আসতে পেরেছি সেইভাবেই আপনারাও করতে পারবেন। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগেছে, যদি ইনফরমেটিভ লেগে থাকে বন্ধুদের শেয়ার করুন, আর সবাইকে জানিয়ে দিন যে এরকমভাবে করা যায়। হ্যাঁ, বন্ধুদের শেয়ার করুন, একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকুন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই, জয় শ্রীকৃষ্ণ, সবাই খুব ভালো থাকবেন।